মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক অপর্ণা সেন। মুখ্যমন্ত্রীকে এবার খোলা চিঠি অপর্ণা সেনের, আর চিঠিতে কিন্তু ঘটল বিরাট বিস্ফোরণ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পরিবর্তন চেয়েছিলাম এটা চাইনি, মন ভেঙে গেছে বললেন অপর্ণা সেন। পঞ্চায়েতে হিংসা নিয়ে মমতাকে খোলা চিঠি অপর্ণার, পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসা অশান্তি প্রাণহানি, সেই নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলেন অপর্ণা সেন, বোলান গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্টরা। চিঠিতে লেখা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে যে বেলাগাম সন্ত্রাস হয়েছে প্রশাসন তার দায় অস্বীকার করতে পারে না। বোলান ওই চিঠি ড্রাফট করে দিয়েছেন বলে জানিয়েছেন অপর্ণা। তাতে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতাকে দায়ী করা হয়েছে। বলা হয় পঞ্চায়েত ভোট ঘিরে 37 দিনে 52 জনের প্রাণ হারিয়েছে, বহু মানুষ নিখোঁজ। এই অরাজকতার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার, স্থানীয় পুলিশ প্রশাসনের উপর নির্ভর করে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই দায়িত্ব আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না। বাংলার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জল্লাদের উল্লাস মঞ্চ উদ্ধৃতি উঠে আসে অপর্ণার মুখে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমার বলার মতো কিছুই নেই, সকলের মতো আমিও নিরুপায় হয়ে দেখছি, কিছু বলেও তো লাভ হচ্ছে না। সেই সময় পরিবর্তনের ডাক দেওয়া ভুল ছিল না, দরকার ছিল। তখন বামেরা যা করেছিল অত্যন্ত অন্যায় করছিল, হারমাত বাহিনী গ্রামে গ্রামে ভোট দিতে দিত না, আমরা দেখেছি, সেগুলো ভুলিনি, কিন্তু এটা চাইনি। বাম জমানার শেষ দিকে বাংলায় যে পরিবর্তনের ডাক উঠেছিল তাতে সামিল ছিলেন সমাজের তথাকথিত বুদ্ধিজীবীরাও, অপর্ণাও সেই সময় পরিবর্তনের কথা বলেছিলেন। তাহলে আজ হঠাৎ এমন অবস্থান কেন? প্রশ্ন করলে অপর্ণা বলেন, আমি তো আনিনি, মানুষ ভোট দিয়ে এনেছেন, উনি ভোট পেয়েছেন, তাহলে কি বাংলায় ফের পরিবর্তন চাইছেন অপর্ণা? নেতিবাচক উত্তর দেন তিনি, বলেন কার বদলে কাকে আনবেন পরিবর্তনের জন্য, কিন্তু কেউ নেই, কেউ কোথাও নেই, একটা লোককেও দেখতে পাচ্ছি না চারপাশে, গণতন্ত্রের বিন্দুমাত্র অবশিষ্ট নেই এদেশে, কিছুদিন পর এভাবে কথা বলাও যাবে না হয়তো। বাংলা এবং বাংলার শাসক দলকে ধরেই বলছি, যেখানে যত রাজনৈতিক দল রয়েছে সকলে দুর্নীতিগ্রস্ত, যারা নন তারা আসন পান না, বলার ভাষা নেই, বলে কিছুই হয় না, এত দশক ধরে বলে কী লাভ হচ্ছে, আমার মন ভেঙে গেছে। সন্ত্রাসের প্রশ্নে মমতাকে দায়ী করে চিঠি দিল একাধিক মঞ্চে মমতার সঙ্গে অপর্ণাকে দেখা যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। সেই প্রসঙ্গে অপর্ণা বলেন, আমি ব্যক্তিগতভাবে মমতার সঙ্গে কখনো দেখা করিনি, অনেক অনুরোধ করেছিলেন কিন্তু আমি বলেছিলাম যাব না, কারণ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে চাই না আমি। আমি কি তাহলে সংশোধনবাদী, এমন প্রশ্ন উঠেছিল। কিন্তু উনি যখন মুখ্যমন্ত্রী পদে রয়েছেন সেই সুবাদে নন্দনে চলচ্চিত্র উৎসবে ডাকেন, কিন্তু নন্দন তো আমাদের করের টাকায় তৈরি, সেখানে যাওয়া যায়, মুখ্যমন্ত্রীর পাশে বসাও যায়, আর উঠতে যাবই বা কেন, উনি তো মুখ্যমন্ত্রী, তাঁর কাছে দাবি জানানো যায়, সুবিচার চাওয়া যায়, সেগুলো ভুলিনি, কিন্তু তার বদলে এটা তো চাইনি। অর্থাৎ পঞ্চায়েতে হিংসা সন্ত্রাস নিয়ে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন অপর্ণা সেন সহ একাধিক বুদ্ধিজীবী। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই সন্ত্রাস হিংসার দায়, এই মিথ্যু মিছিলের দায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারেন না, এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করে রাজ্যে আবারও তোলপাড় ফেলে দিলেন অপর্ণা সেন। পরিবর্তন চেয়েছিলাম কিন্তু এটা চাইনি, আমার মন ভেঙে গেছে, এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন অপর্ণা সেন। তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিলেন খোলা চিঠি।